বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশকে কার্যত অ্যাকশন মোডে দেখা গিয়েছে। ইট বৃষ্টি, জল কামান, কাঁদানে, গ্যাসের শেল, লাঠিচার্জ থেকে শুরু করে পুলিশের চড়থাপ্পড়, লাথি, এক প্রকার খণ্ড যুদ্ধের চেহারা নিয়েছিল ব্যারাকপুর। সোমবার দুপুরের এই ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকাকে হিংস্র নেকড়ের সঙ্গে তুলনা করেন বিরোধী দলনেতা। কোন প্ররোচনা ছাড়াই হিংস্র নেকড়ের মতো পুলিশ শুধু জল কামান ইউজ করে ক্ষান্ত হয়নি, যখন জল কামানের পরে আমাদের কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরে এক ঘন্টারও বেশি সময় ধরে বা আরো বেশি সময় ধরে খুঁজে খুঁজে বেছে বেছে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে নৃশংসভাবে পেটানো হয়েছে, 25 থেকে 30 জন ইনজোর হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে এটা মিস্টার অলোক রাজোরিয়া আইপিএস কে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই।